আছেন এগোদারি উলক চৌধুরী আমাদের মেয়র ভোট দেন আর না দেন বিদ্যুৎ নাই বিদ্যুৎ আপনার মমতাজ এমপি বলেছে ফেরিওয়ালা আপনি গান গিয়ে পার্লামেন্টে বলেন বিদ্যুতের অভাব নাই মেয়র চলমান মেয়র আছেন এগোদারি উলক চৌধুরী আমাদের মেয়র ভোট দেন আর না দেন তিনি বিএনপি থেকে দাঁড়িয়েছিলেন দানের শীর্ষে তিনি এখনো মেয়র অ্যাক্সিডেন্ট হয়েছে ১৬ থেকে ১৭ জন মানুষ ইন্তেকাল করেছে সেইখানে নৌকা প্রতীকের পার্সন গেছেন আর মন্ত্রীও গেছেন সেখানে ২৫,০০০ টাকাকে প্রধানমন্ত্রীর বার্তা তিনি বলছেন নৌকা প্রদীপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২৫,০০০ টাকা বলে তাদেরকে দিচ্ছেন আমার প্রশ্ন আপনাদের কাছে এখনো মেয়র আরিফুল চৌধুরী নৌকা প্রতীকের সাহেব এখনো মেয়র হইতে পারেন নাই তাইলে আলামতটা কি খালেদ সাহেব মন্ত্রী হইয়া আপনি পাশে দাঁড়াইয়া ২৫,০০০ টাকার ঘোষণা দেন নির্বাচনকে আপনি পাঞ্চাল করতে চাচ্ছেন আপনারা নির্বাচন আচরণ বিধি মানেন না আপনারা বেশি সত্যি আপনারা মনে করেন এই ১৪ বছর ধরে দেশ শাসন করে দেশটা মগের মুল্লুক পেয়েছেন দেশ মগের মুল্লুক না আমরা আজকের গরমের ঠেলায় অতিষ্ঠ বিদ্যুৎ নাই বিদ্যুৎ আপনার মমতাজ এমপি বলেছে ফেরিওয়ালা আপনি গান গিয়ে পার্লামেন্টে বলেন বিদ্যুতের অভাব নাই আজকে সারা বাংলাদেশ অন্ধকার কোথায় বিদ্যুৎ আজ কয়লার অভাবে ডলারের অভাবে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ আজকে সিলেটে বিদ্যুৎ নাকি নৌকা প্রতীক আমাদেরকে দিচ্ছে আমরা বলি আমাদের ট্যাক্সের টাকায় আমাদের রাজস্বের টাকায় আমরা বিল পেমেন্ট করি আমরা ট্যাক্স দেই সেই ট্যাক্সের টাকায় আমরার বিদ্যুৎ হবে এটাই আমরা নিশ্চয়তা চাই সেটা হলো ফান্ডামেন্টাল মৌলিক অধিকার আমাদের সংগ্রামী ভাইরা কেউ আমাদেরকে সাহায্য করেন না আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদেরকে সাহায্য করেন একজন্যই ১৭ কোটি মানুষ আমরা খেয়ে পড়ে দুঃখে সুখে আমরা আছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে বাদ দেন না আমাদেরকে খাওয়ান না আমাদেরকে তিনি বলেন খাটাল খাওয়ার জন্য আমরা বলি আমাদের মেহনতি জনগণের জন্য আগামী ২১ জুন সেই জবাব আপনারা দেবেন লাঙ্গল প্রতীকে এক একটি ভোট দিয়ে ভাইরা আপনারা আমাদেরকে সাহায্য করুন।